সদস্যর সঙ্গে ছিল, এসে প্রথম বলছে লাঠিটা ভাঙলো, আমাদের রাস্তার পাশে লাঠিটা ছিল, লাঠিটা ভেঙে বলছে তখন কি আছে, তখন কাকে বের করো, তখন কাকে মারবো, আমরা কি ব্যাপার, তখন কি মারবে কেন, না আমাদের ঝান্ডাটা কেন ছিঁড়ে ফেলবে, কে এসেছিল, আমাদের সদস্য আসছিল, আরো পাড়ার আরো দলের সঙ্গে অনেক লোক আসছিল, সব তৃণমূলের, সব হ্যাঁ সব তৃণমূলের, বিজেপির কেউ নেই, সব তৃণমূলের আসছে, এসে কি বলে গেছে আপনাদের এখানে, এসে বলে গেছে যে আমাদের পাড়া উড়িয়ে দেবে, ভেঙে দেবে, ঘর বাড়ি সব পুড়িয়ে দেবে, কে ভোট দিতে যায় তাই আমরা দেখবো, কেন্দ্র বাহিনী বাঁচাবে না, এরকম আমাদের সাথে হুমকি দিয়ে গেল, আমাদের 100 দিনের কাজ দেবে না, আমাদের 100 দিনের কাজ সব বন্ধ করে দেবে, আমি অনেক কথা বলতে গেলাম, পর আমাকে রাজীব বলছে তুমি একদম চুপ করে থাকবে, তুমি একটা কথা বলবে না, তোমার দুটো ছেলে বিজেপির সঙ্গে তোমার ছেলেরা ঘোরে, তপনের সঙ্গে ঘুরেছে, তপন এখন কই দেখে না, তুমি একটা কথা বলবে না, আমাকে খুব বলা বললো, আর কি বলেছে দাদা আপনাদের এখানে, আর বলেছে কোন কেন্দ্র বাহিনী বাঁচাবে না, যত মানে যদি কোনো আমরা ভোট দিতে যাই বলছে কোনো সব মানে ভিতরে যত ক্যান্ডি মানে ইয়ে থাকে যারা মানে পোলিং এজেন্ট থাকে তারা বসে দেখবো, সবাই পিটিয়ে ওখান থেকে বাইরে বের করে দেবে, এইসব বলে গেছে। আপনারাও কি এখানে সবাই ছিলেন যখন হয়েছে? সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টি ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। শেষ 11 বছর ধরে আমি ভোটার, আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো, আমার ভোট কিভাবে গোনা হয় যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি। ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করে কিভাবে ভোট দেবেন, প্রথম ধাপ, ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন। আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন, ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় ধাপ, ভোট দান করুন। ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন। তৃতীয় ধাপ, কাগজের চিরকুটে ছাপ দেখুন, ভিভিপ্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন, কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম ও চিহ্ন ফুটে উঠবে, ছাপযুক্ত কাগজের টুকরোটি 7 সেকেন্ড অবধি দেখা যাবে, পরে সেটি ভিভিপ্যাটের জন্য নির্দিষ্ট একটি সিলবন্ধ অংশের ভিতর ঢুকে যাবে। এসে গেছে ভিভিপ্যাট। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।